নির্বাচনের প্রাক মুহূর্তে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, সাথে সাথে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। বোম দেখতে ছুটে আসে উৎসুক জনতা, সকলের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়। সকলের একটাই কথা, বহু বছরের পর এমন ধরনের বোমা উদ্ধারের ঘটনায় সাক্ষী রইল জেল রোডবাসী। বোমা উদ্ধার হয় বিলোনিয়া জেল রোড সংলগ্ন মরা পুকুর পার এলাকায়। একটি খড়ের গাদার ভেতর থেকে এই বোমা উদ্ধার হয়। তবে কি কারণে কে বা কারা এই বোমা এখানে এনে রেখেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে। আপনাদের প্রাথমিক ধারণা কি মনে হতেছে এখানে? তারপরে মানে তার কাকিরে কইতাছে, কাকিমনি দেখো তোমরা সিঁড়ি নিচে কি একটা বারোটি নিতে দিয়া, তারপরে এটা আনছে আনছে, পরে বিবেড়া খুলছে তার কাকি কইতাছে, খুলছে মা কি মানে হাতে ধরে হাতে রয়েছে পট করি। আমি শিখে দিতেছি, আমার মনে সন্দেহ লাগছে কি জানা কি জানা খাইছে জানি, নিচে রাখি তো না হাসে রয়ে যাবে, মানে আমরা তো কোনো সময় দেখছি না এটা কি জিনিস। তারপরে এবারে ও এদিকে উপর দিকে উঠে লেগেছে, আমি তার তার ধরেছি না এই যে পটল ভুটটা দেখা দুটা। কি মনে হচ্ছে এটা মানে সুতলে দিয়ে ফেসানো গোলার।